প্রিয় দর্শক, ঐক্য স্টোর সংবাদপত্র বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি। জাতীয় দৈনিক পত্রিকা সমূহে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক সৈয়দ ইশতিয়াক রেজা। রেজা, আপনাকে স্বাগত। পত্রপত্রিকার কয়েকটা হেডলাইন আপনাকে পড়ে শোনাই, তারপর আমরা ওই আলোচনায় যেতে চাই। যুগান্তর হেডলাইন করেছে, ভারতের রপ্তানি বন্ধে ফের পেঁয়াজে সেঞ্চুরি, ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে দাম, খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল 6 মাস। ইত্তেফাক হেডলাইন করেছে, আবরার হত্যা, 25 আসামির বিচার শুরু, মাসের অভয়াশ্রম গড়ে তোলা হবে দক্ষিণ পশ্চিমাঞ্চলে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। প্রথম আলো হেডলাইন করেছে, এক ঘোষণাতেই হুলস্থুল পেঁয়াজের বাজার, সরকারি চাকরিতে বয়স ছাড় দিচ্ছে সরকার। সমকাল হেডলাইন করেছে, মজুদদাররা সাবধান, দৃষ্টি ফেরাতেই সেনা টহলের অপকৌশল মিয়ানমারের, আরেকটি রিপোর্ট ছাপা হয়েছে। কালের খণ্ড হেডলাইন করেছে, সামনে মাদক সম্রাট, পেছনে পুলিশ নেতা, 24 ঘন্টায় পেঁয়াজের দামে সেঞ্চুরি। জায়দাদিন হেডলাইন করেছে, 10,000 সংকটাপন্ন করোনা রোগী বাসায় চিকিৎসাধীন। দেশ রূপান্তর হেডলাইন করেছে, ফের পেঁয়াজ আতঙ্ক। ভোরের কাগজে হেডলাইন হয়েছে, করোনার সেকেন্ড ওয়েভ কাঁপছে বিশ্ব। বাংলাদেশ প্রতিদিনের হেডলাইন হয়েছে, কি হয় বিদেশে প্রশিক্ষণের নামে, আমরা সময় পেলে আলোচনা করব। মানব জমিন হেডলাইন করেছে, লঙ্কা কাণ্ড, একদিনেই পেঁয়াজে সেঞ্চুরি। ইশতিয়াক, পেঁয়াজে সেঞ্চুরি এবং আরেকটি পত্রিকার হেডলাইনটা পড়ে যদি শোনাই আপনাকে, যে সমকাল হেডলাইন করেছে, মজুদদাররা সাবধান। আসলে কি সাবধান হয়, সমকালের এই শিরোনামটা খুবই চটকদার শিরোনাম। আসলে পেঁয়াজ আতঙ্কের যে কথাটা বলেছে সেটাই সঠিক, একটা আতঙ্ক। এবং এই আতঙ্ক থেকেই আমি দেখি যে মানুষ খুব প্যানিক বাইং করা শুরু করছে। আমি যখন আপনার এখানে আসছিলাম তখনও বাজার থেকে দেখলাম যে মানুষ পেঁয়াজ হাতে নিয়ে ফিরছে, যার 5 কেজি দরকার তার সে 25 কেজি কিনছে। কালকে আমার বাজারে ঢুকে মনে হলো মানুষ উন্মাদের মতন কেনাকাটা করছে। আমি বাজারে গিয়েছিলাম কালকে। পেঁয়াজের ইস্যুটা দেখেন অত্যন্ত দুর্ভাগ্যজনক, যখন বাংলাদেশ অত্যন্ত বন্ধুত্ব সুলভ সম্পর্কের পথ ধরে ইলিশ রপ্তানি করলো 1500 টন, তখন ভারত পেঁয়াজটা বন্ধ করে দিল। এবং এটা এমন এক সময় বন্ধ করলো যখন বাংলাদেশের পেঁয়াজ আমদানিকারকরা ভারতে পেমেন্ট করে ফেলেছে অলরেডি, সেটাই তো আসার কথা। সীমান্ত পর্যন্ত ট্রাকগুলো চলে এসছে, সেই ট্রাকগুলো আনলোড করতে দিল না ভারতের পুলিশ, কারণ ততক্ষণে ইউনিয়ন কমার্স মিনিস্ট্রির প্রহিবিশন লিস্টের মধ্যে এটা ঢুকে গেছে, ফলে তারা আর সে ঢুকতে পারেনি। আমি রাতের বেলা একটা আর্টিকেল পড়লাম, ভারতের স্ট্রিম ইয়ার্ড নামে একটা খুবই পপুলার অনলাইন আছে, একটা আর্টিকেল লিখেছেন গৌতম লাহিড়ি, প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার সাবেক প্রেসিডেন্ট, খুবই সিনিয়র জার্নালিস্ট, প্রণব মুখার্জি কভার করতে নিনি। তো সেই ভদ্রলোক লিখেছেন যে ইউনিয়ন কমার্স মিনিস্ট্রির এই সিদ্ধান্তে ভারত নিজে অবাক, কি অদ্ভুত ব্যাপারটা। উনি বলেছেন যে এক্সটার্নাল মিনিস্ট্রি মানে ওদের পররাষ্ট্র দপ্তর বলছে আমরা কিছু জানি না, ঢাকাস্থ ভারতে হাই কমিশন নোট পাঠিয়েছে যে আমরাও অজানা, হঠাৎ করে কমার্স মিনিস্ট্রি কেন সিদ্ধান্ত নিল, এটাকে ভুতুরে ঘটনা। হ্যাঁ, এটা হলো ভারতের অভ্যন্তরে আমলাতন্ত্রের যে জায়গা থেকে কাজটা হয়েছে, এটা এত কিছু চিন্তা করে না, তাদের পেঁয়াজ দরকার তারা তাদের মতন করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, বন্ধ করো। যেটা হলো যে গত বছর ঠিক একই সময়ে কিন্তু সেপ্টেম্বরে আমাদের পেঁয়াজ এই অবস্থায় চলেছিল, 250 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। এবারও দেখলাম আমাদের বাণিজ্য মন্ত্রী বলছেন যে কোনো অসুবিধা হবে না, মজুদ আছে। এই কথা মানুষ শুনতে রাজি নয়, মানুষ গতবারের অভিজ্ঞতা থেকে কিন্তু মানুষ আরও বেশি প্যানিকড হয়েছে। এবং শেষ পর্যন্ত সরকার পেঁয়াজ কোথাও থেকে আনতে পারেনি, নানা জায়গা থেকে খুচরা খুচরা এনেছে, কিন্তু এইগুলো কিন্তু বড় ধরনের কোনো লাভ করে নাই। পেঁয়াজের ইস্যুটা খুবই সেন্সিটিভ বাংলাদেশে, এবং পেঁয়াজ কিন্তু পরিসংখ্যানটা যদি দেখেন খুব একটা অদ্ভুত পরিসংখ্যান। আমরা 30 লক্ষ টন পেঁয়াজ প্রয়োজন হয় আমাদের, আমরা 23 লাখ উৎপাদন করি, 7 লাখ টনের একটা গ্যাপ। কিন্তু অত্যন্ত দুঃখজনক, আমাদের প্রক্রিয়াজাতকরণ দুর্বলতার কারণে 5 লাখ টন নষ্ট হয়ে যায়। তাহলে আমার এখানে 5 লাখ টন সেভ হওয়ার কথা যদি আমি প্রযুক্তি সংযোজিত করতে পারি। আজকে এত বছর ধরে আপনি পেঁয়াজের ক্রাইসিসে ভুগছেন, কেউ এই চিন্তাটা করলো না আমি 5 লাখ আগে সেভ করি যেটা কৃষকের ঘরে নষ্ট হয়। আপনাকে যদি একটু ধরিয়ে দিই যে গতবারের অভিজ্ঞতা অনুযায়ী যদি আমরা একটু ভাবতাম যে আবার যদি এই সমস্যায় পড়ি তাহলে আমরা কি করব। এক্স্যাক্টলি,
এটা হলো একটা দ্বিতীয় হলো যে প্রত্যেক বছরই আপনারা এবারেও কিন্তু ব্যবসায়ীরা ইঙ্গিত করেছে যে পেঁয়াজ বন্ধ হতে পারে এর কারণ হলো বাংলাদেশে প্রলং বন্যা হয়েছে ভারতেও কিন্তু বন্যা হয়েছে তাহলে ব্যবসায়ীরা যখন বলে যে পেঁয়াজের সমস্যা হতে পারে সরকার কি করে এটা কে বলে রিঅ্যাকশন রিঅ্যাকটিভ মুডে কাজ করা প্রোঅ্যাকটিভ না হওয়া আপনি প্রতিক্রিয়া দেখাচ্ছেন এখন যে আমি ফ্ল্যাট করে দেব মার্কেট আমি অমুক জায়গা থেকে তমুক জায়গা কেন আপনি আগে ব্যবস্থা নেন নাই কেন এটাই হলো দক্ষ ব্যবস্থাপনার মানে বাজার ব্যবস্থাপনা আমাদের বাজার ব্যবস্থাপনা যে কতটা দুর্বল এই পেঁয়াজ এর ক্ষেত্রে প্রত্যেকবার আমরা এর প্রমাণ দিই রমজানেও দেই এই নানা সময়ে দিই এখন বাণিজ্য মন্ত্রী বলছেন যে পেঁয়াজের কোনো সংকট নেই এতে তো মানুষ আশ্বস্ত হবে না গরু আমদানিতে যেমন আমরা বন্ধ করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি পেঁয়াজের ক্ষেত্রেও সম্ভব এর বাইরে যেটি প্রয়োজন আপনি যেটা বলেছেন যে আমাকে বিকল্প পথ খুঁজতে হবে শুধু একটি সোর্সের উপরে নির্ভর করে কি আপনি আপনার দেশের একটা এতগুলো মানুষকে খাওয়াতে পারবেন না কখনো কখনো তো হাস্যকর মনে হয় যে পেঁয়াজ নিয়ে সামান্য পেঁয়াজ নিয়ে যদি সামান্যই বলি যে পেঁয়াজ নিয়ে এত দুতিয়ালি এত আতঙ্ক আর আরেকটা ব্যাপার কি ইস্তিয়াক মনে হয় না যে এই সময়ে আমরা কি বলবো চিলে কান নিয়ে গেল সেই অবস্থায় যার ধরেন 1 কেজি পেঁয়াজ হলেও চলে 10 দিন হয়তো চলবে বা 5 দিন চলবে সেই ভদ্রলোকও 15 কেজি বা 10 কেজি পেঁয়াজের জন্য আমি ছুটছি এই যে ছুটছি এইটা কি এই প্রবণতাটাকে কি মনে হয় এটা প্যানিক বাইং বলে অর্থাৎ আতঙ্কের মধ্যে মানুষ কেনাকাটা বেশি করে এটা আপনি করোনার সময় অস্ট্রেলিয়াতে দেখেছেন টয়লেট পেপার পর্যন্ত খালি হয়ে গেছিল ইংল্যান্ডে ইউরোপে অস্ট্রেলিয়াতে আমেরিকাতে মানুষের ভিতরে প্যানিক বাইং এর একটা টেন্ডেন্সি থাকে কারণ তার ভেতরে ধারণা হয় আর বদ্ধ সাপ্লাই চেইনে আসবে না প্লাস যখনই খবরটা বেরিয়েছে যে ভারত বন্ধ করেছে তখনই সে মনে করেছে একটা সংকট তৈরি হবে এই কারণে আস্থাহীনতাও কিন্তু এটা সে জানে বাংলাদেশের বাজারে পেঁয়াজ হয়তো পাওয়া যাবে না সে চিন্তা করে এটা করছে কিন্তু এই চিন্তাটা ভুল এবং এটা একটা ডিজিজের মতন রোগের মতন 25 কেজি পেঁয়াজ কিনছে কালকে একজনকে দেখা গেল আমি অবাক হলাম উনি 25 কেজি পেঁয়াজ নষ্ট হবে আসলে উনি খেতে পারবেন না এটা পচনশীল পণ্য আর যেটা আপনি আরেকটু একটু আগে যেটা বললেন যে আমরা যদি ঈদের পশু কোরবানির ক্ষেত্রে যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারি তাহলে আমাদের বাড়িঘরের মধ্যে আশেপাশে যা যা আছে আমরা যদি একবার অন্তত চিন্তা করি আমি জানি না কে কিভাবে নেবেন যে আমরা পেঁয়াজের স্বয়ংসম্পূর্ণ হব সম্ভব সম্ভব না প্রথম কথা হলো আপনার যে 5 লাখ টন নষ্ট হয়ে যাচ্ছে আপনি এটাকে সেভ করেন প্রক্রিয়া প্রযুক্তি এবং কৃষককে সহায়তা দিয়ে আরেকটা হলো অদ্ভুত কাণ্ড বাংলাদেশে ঘটে এই কৃষকের যখন পেঁয়াজটা উঠে ঘরে তখন আমি শুল্ক কমাই দিই ফলে কৃষক কোনো দাম পায় না তখন পেঁয়াজটাকে নামায় নেওয়া হয় 10 টাকায় 12 টাকায় 5 টাকায় কেন পেঁয়াজ আপনি সবজি যদি 60 টাকায় কেনেন পেঁয়াজ কেন 40 টাকা হবে না অবশ্যই অবশ্যই কৃষককে কেন কৃষকের ক্ষতি করে আমি তখন শুল্ক কমিয়ে দিই আবার কৃষক যখন সত্যি সত্যি বিপদে পড়ে তখন আমরা তাকে আর তার পাশে দাঁড়াই না আমার মনে হয় যে এখানে একটা পেঁয়াজ পলিসি দরকার সমন্বিত ব্যবস্থাপনা দরকার এবং এটার দিকেও শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীকেই হয়তো দৃষ্টি দিতে হবে আপনার মনে আছে গত বছর সেপ্টেম্বরে পেঁয়াজ সংকটের সময় বাণিজ্য মন্ত্রী ভিয়েতনাম চলে গিয়েছিলেন তিনি দেশেই ছিলেন না এত বড় একটা সংকট রেখে তিনি কি করে বাইরে চলে যেতে পারলেন ডেঙ্গুর সময় স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়া চলে যান আমাদের এই হইল দায়িত্বশীলতা আমরা যে শহরে বসবাস করি মিরপুর সেই শহরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা এর আগেও পত্রপত্রিকায় মিরপুর নিয়ে আমি হেডলাইন পড়েছি আজকেও একটা হেডলাইন পড়ছি কালের কণ্ঠে সমানে সামনে মাদক সম্রাট পেছনে পুলিশ নেতা এবং ছোট করে লেখা মিরপুরের 7 থানায় 250টি মাদক স্পট হাত বাড়ালে ইয়াবা হেরোইন গাঁজা অবৈধ মদ নারীরাও জড়াচ্ছে মাদক কারবারে এই যে করোনাকালীন দুঃসময়ের মধ্যে অতিক্রম করছি আমরা সেই সময় যদি এই শহরের চিত্রটা এরকম হয় তাহলে ভবিষ্যৎটা কি দাঁড়াবে বলে মনে হয় আপনার কাছে আপনি নিশ্চয়ই গত কয়েকদিনে সাবেক বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ইব্রাহিম খালেদের একটি লেখা পড়েছেন এবং এটা নিয়ে আলোচনাও চলছে যে করোনাকালে বাংলাদেশে নতুন করে কোটিপতি সৃষ্টি হয়েছে প্রায় 300-350 সুতরাং বুঝতেই পারছেন যেখানে যে একটা জুলুমে রাজত্ব কায়েম হয়েছে এবং কেউ কেউ যে পরিস্থিতির সুযোগ নিয়েছে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি প্রধানমন্ত্রীর নির্দেশে 2018 সাল থেকে তাহলে আজকে এসে যদি কালের কণ্ঠের শিরোনামই হয় খোদ রাজধানীতে কেন্দ্রে যদি এই অবস্থাটা হয় যে সামনে মাদক সম্রাট পেছনে পুলিশ তাহলে বুঝতেই হয় যে আমাদের এটা পুরোটাই ব্যর্থ পেছনে পুলিশ এবং নেতা এবং মাদকের কথা যে প্রায়ই আমরা দেখছি পত্রপত্রিকায় আসছে এবং এটি যে কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আপনি মাদকের নামে ক্রসফায়ার পর্যন্ত করেছেন তাহলে মাদকের বাণিজ্য কমাতে পারছেন না এখানেও কিন্তু আমি বলবো আন্তরিকতার অভাব এখানেও রাজনীতি আছে এখানেও কিন্তু এটাকে বলে নেক্সাস অর্থাৎ গোপন সমঝোতা এখানে ক্ষমতাধর ব্যক্তি নেতা রাজনীতি
আইন শৃঙ্খলা বাহিনী এবং মাদকের যারা ব্যবসা করে সকলের মিলিত একটা প্রচেষ্টা এবং এখান থেকে যদি বের করতে হয় তাহলে শুধুমাত্র ক্রস ফায়ার করে বন্দুক যুদ্ধ করে মাদকের রুট আপনাকে বন্ধ করতে হবে সীমান্ত দিয়ে ঢুকে দ্বিতীয় হলো যে মাদকের ব্যাপারে জনসচেতনতা আপনি করতে না পারলে শুধুমাত্র এই দুই একবার অভিযান চালিয়ে সেটা করতে পারবেন না এবং আজকে আমাদের তরুণদের মধ্যে যে সৃজনশীলতা আছে সব নষ্ট হয়ে যাচ্ছে মাদকের কারণে আমরা দুটো জিনিস এডিক্টেড করে ফেলেছি একটা হলো ডিভাইস মোবাইল ডিভাইস আর একটা হলো মাদক আমরা তাদেরকে কোনো কাজ দিতে পারছি না দেশে একটা সাংস্কৃতিক আপনি দেখেন রেজানুর রহমান আপনি নিজে কবি সাহিত্যিক আপনি নাটক রচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি সাংস্কৃতিক সংগঠনে লিড দিয়েছেন आज के को सांस्कृतिक कर्मकांड नहीं कैम्पास नहीं निजे माझे मध्य कैम्पासे जा देखी दल बेधे सब मोबाइल नहीं बसे आ तो सुनी अमुक घर टा ना कि मादक आक्रांत वे सबाई गए बसे इंग्लिश मीडियम स्कूल प्रिंसिपाल आसे तेज़ दरजाय मादक पा जाए स्कूल दरजाय আমার মনে হয় যে আমাদের একটু নতুন করে চিন্তা রেটরিকটা বদলে ফেলতে হবে আসলে আমি শুধুমাত্র শাস্তি দিয়ে পুলিশি পদক্ষেপের মাধ্যমে এটা সম্ভব না সারা দেশে যদি আপনি একটা জাগরণ তৈরি করতে না পারেন কালচারাল জাগরণ আপনি না মাদক না জঙ্গি কোনোটাই মোকাবেলা করতে পারবেন না আপনি চাকরির কথা বললেন বেকারত্বের কথা বললেন পত্রপত্রিকায় এসে চাকরির বয়স প্রায় ছয় মাস বাড়ানো হলো বাড়াচ্ছে কি মনে হয় আসলে চাকরির বয়স বাড়ানোটা জরুরি নাকি কর্মসংস্থান তৈরি করা জরুরি এখানে বাড়িয়েছে সরকার যেহেতু করোনার ছয় মাস নষ্ট হয়েছে এটাকে কভার করার জন্য এটাকে আমি ভালো মনে করি কিন্তু আপনি কি নতুন চাকরি সৃষ্টি করতে পেরেছেন কিনা সেটা হলো ব্যাপার আপনি সরকারি চাকরি কত দিবেন আসলে তো আপনাকে মানুষের কর্মসংস্থানের মৌলিক জায়গাটা হলো ব্যক্তিখাত এবং আজকে বেসরকারি খাত কিন্তু খুবই পর্যদুস্ত অবস্থায় আছে করোনার অভিঘাতে তো তার এমনিতে খারাপ অবস্থা এমনিতেও বেসরকারি খাতে বিনিয়োগ অনেক দিন থেকে আমাদের এখানে স্থবির অবস্থায় আছে বেসরকারি খাতের কোনো সেই অর্থে গতি নেই তবে একশোটা যে নতুন অর্থনৈতিক অঞ্চল সরকার করা শুরু করেছেন দুই একটা কাজে দুই একটা কাজ প্রায় শেষ পর্যায়ে এখানে যদি বিদেশি বিনিয়োগ আসা শুরু হয় তাহলে কিন্তু একটু কর্মসংস্থানের গতি পাবে চাকরি তো একটা অবশ্যই বড় ব্যাপার আপনি চাকরিও দিতে পারবেন না কিন্তু তাদেরকে কোনো আশাও দিতে পারবেন না আপনি তাদেরকে কোনো পরিবেশ দিতে পারবেন না আপনি তাদের জন্য সামনে কোনো স্বপ্ন রাখতে পারবেন না তাহলে তো তারুণ্য হতাশ হবে মাদকে আসক্ত হবে এবং সমাজে উশৃঙ্খলতা তৈরি হবে আমার মনে হয় আমাদের তরুণদের নিয়ে রাষ্ট্রীয় ভাবনা খুবই কম সেই অর্থে কোনো আমি কোনো ভাবনা দেখি না সমন্বিত ভাবনা কি আপনার চোখে পড়ে যে আমি তরুণদের জন্য কিছু করব একটা কেমন আজকে এইচএসসি পরীক্ষাটা হচ্ছে না একটা পরীক্ষা এই পরীক্ষাটা নেওয়া যায় কি না কোনো রকমের কোথাও কোনো আপনি দেখতে পাচ্ছেন পাকিস্তানে পর্যন্ত স্কুল খুলে ফেলেছে ক্লাস নাইন থেকে কলেজ বিশ্ববিদ্যালয় খুলে ফেলেছে আপনি কবে খুলবেন এই যে ছেলে মেয়েগুলো ঘরে বসে আছে বাচ্চারা ঘরে বসে আছে আপনি ডিজিটালি কাভারও করতে পারলেন না 40% স্টুডেন্টকে সবাই অনলাইন করতে পারছে না তাহলে হতাশা থেকে কি করবে আপনি শুধু একবার ভাবেন আমরা অনুষ্ঠানের প্রায় শেষে সেই মানে স্পর্শকাতর হত্যাকাণ্ড আবরারের হত্যাকাণ্ডের বিচার শুরু হয়েছে 25 আসামির কি বলবেন ছোট্ট করে বিচার শুরু হয়েছে কালকে আবরারের মায়ের সাক্ষাৎকার আমার কাছে সবচেয়ে খুবই উনি কাঁদতে কাঁদতে যে কথাগুলো বলেছেন যে তার সবচেয়ে মেধাবী সন্তানটি এইভাবে বুয়েটে মানে জোর করেই তারা চেয়েছিল তাদের শহরেই পড়ুক সে ভালো ছাত্র হিসেবে এই শহরে এসেছিল এবং এটার মাধ্যমে ছাত্র রাজনীতির যে কদর্য রূপ আমরা দেখেছি এবং এখনও কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে সেটা বন্ধ হয় নাই বিচার হোক ন্যায্য বিচার হোক এটাই প্রত্যাশা প্রিয় দর্শক আমাদের অতিথি শেষ কথাটি যেটা বললেন ন্যায্য বিচার হোক প্রতিটি ঘটনার ন্যায্য বিচার হোক আমরা ন্যায্যতা ফিরে পাই আমরা সঠিক পথের দিশা যেন পাই দেশটা অগ্রগতির অগ্রযাত্রা এগিয়ে যাচ্ছে আমরা যেন সবাই এই অগ্রযাত্রায় সামিল হই ভালো থাকবেন সবাই অনেক ধন্যবাদ আগামীকাল এই সময় আবার দেখা হবে খোদা হাফেজ